देखिए टैक्सी पाएगी ना। ना 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 अनेक तो टाका बेरिए जाए खुरी एखन গাড়িতে উঠে আসুন। এত রাতে এইভাবে একা আপনি কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবেন? ভালো বলছি, আপনি গাড়িতে উঠে আসুন, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। ধন্যবাদ, আমি একাই চলে যেতে পারব। আমি জানি আপনি একা চলাফেরা করতে পারেন নন্দিনী। আচ্ছা আপনার হাজবেন্ড কোথায়? উনি আজকে আসেনি? আসুন। ওয়াইফকে লুটে আসার কথা, আমার ফোন অফ হয়ে গেছে তাই আমি যোগাযোগ করতে পারিনি। বলুন আমার ওয়াইফ কোথায় আছে, বলুন। এই ছাড়ো, আপনার ওয়াইফের নাম কি? নন্দিনী। আমাদের অফিসে একজন নন্দিনী আছে কিন্তু সে ম্যারেজ না। কি বাজে কথা বলছেন, এটা হতে পারে না। আপনি কি নন্দিনী কাঞ্জিলালের কথা বলছেন? হ্যাঁ কাঞ্জিলাল। আচ্ছা আচ্ছা, আর কথা বাড়িয়ে লাভ নেই, আপনি আসুন আমার সাথে। আপনি আমাকে এখানেই নামিয়ে দিন। না না, এইভাবে আপনাকে একা এই এত রাতে ছাড়া যায় না। এসেই তো গেছি, প্রায় নামিয়ে দিন। হ্যাঁ তো আপনার বাড়ির সামনে নামিয়ে দিচ্ছি। না ছোট বৌদি, মা বাবা, মা দেবাঞ্জন ক্রীড়াঞ্জন মেঝু, তোমরা তাড়াতাড়ি একটু বাইরে এসো তো। কেন ডাকছেন আপনি সবাইকে বাইরে? দাঁড়াও, আমি যেটা দেখলাম নিজের চোখে সেটা সবাইকে একটু জানাবো। না মা, ম্যাম কি করছেন কি আপনি? দাঁড়াও, ওদি কি হয়েছে? কি হলো, সবাইকে একসঙ্গে ডাকলে কোনো সমস্যা হয়েছে? মা আপনার মনে আছে সেদিন নন্দিনী কি বলেছিল আপনাকে? কি ব্যাপারে? ও যে বলছিল না যে নবাবের সাথে দু চাকার বাইকে ওর অফিসে যেতে আর আসতে খুব ভালো লাগে, বেশ গর্ব হয়। ম্যাম আপনি সামান্য একটা ব্যাপার নিয়ে? মা আজকে আপনার এই ছোট বউ কিন্তু অফিসের একটা বড় গাড়িতে করে বাড়ি ফিরলো। আপনারা দেখলে বিশ্বাস করবেন না, গাড়িটি আমার গাড়ির থেকেও বিশাল বড়। এক্ষুনি ওখান থেকে চলে গেল, ওই তো পাড়ার লোকও জড়ো হয়েছে দেখুন। বড় বউ তুমি কি বলতে চাইছো বলো তো? বুঝতে পারছেন না কি বাবা, বড় অফিসে গিয়ে আপনার ছোট বৌমার বড় গাড়িতে না চাপলে মান থাকছে না? ম্যাম আপনি তিলকে তাল করার চেষ্টা করছেন। ম্যাম আপনি আপনি কিছু না জেনে এসব কেন বলছেন? মা বাবা আমি অনেকক্ষণ ধরে নবাবের জন্য অপেক্ষা করেছি কিন্তু ও কোনো কারণে আমাকে নিতে আসেনি আজকে। তো তুমি ওকে ফোনে পাওনি? না উনি আমাকে জানালোনি যে উনি আজকে আসবেন না, রাত হয়ে যাচ্ছিল অনেক তাই আমাকে অফিসের গাড়ি ছেড়ে দিয়ে গেল। এক মিনিট, এটা অফিসের গাড়ি? অফিসের গাড়ি কেমন হয় আমি জানি না ভাবছ? সত্যি কথা বলো তো, কে ড্রপ করে দিয়ে গেল তোমাকে? আচ্ছা যেই ড্রপ করে দিয়েছে সে তো ভালো কাজই করেছে। হ্যাঁ মা, কার এতে কতটা কি ভালো হচ্ছে সেটা কিন্তু একটা বড় রহস্য। কি নাম আছে দেখুন? নন্দিনী কাঞ্জিলাল। আরো দেখবেন, কি নামে ডকুমেন্টস আছে? নন্দিনী কাঞ্জিলাল। নন্দিনী কাঞ্জিলাল আর দেখেছেন এরকম? অর্ণব স্যার যা যা বলতে বলেছে তাই তাই বলে দিলাম। এবার বলুন আপনার কথা কি করে বিশ্বাস করব? দেখুন নবাব নন্দিনী, সৌভাগ্য রবি প্রতিদিন সন্ধ্যা 6টায় স্টার জলসায়।